কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা ইউনিট 4 যে ইউনিটের নাম হচ্ছে নাম্বারস সেটা নিয়ে পড়াশোনা করব। এখানে আমাদের লেসনস 1 থেকে 3 পর্যন্ত আছে। প্রথম লেসনে কি দেখছি আমরা 1 ইংলিশ নাম্বার 1 এখানে 1 বল বিতে বল তাহলে 1 বল নাম্বার 2 নাম্বার 2 এখানে কি দেখছি আমরা অ্যান্টের পিকচার দেখছি তাহলে 1 2 টু অ্যান্টস টু অ্যান্টস এরপরে আসছে দেখেন সে অ্যান্ড রিড দেখো এবং পড়ো ট্রেস অ্যান্ড রাইট 1 আমরা 1 লিখবো এগুলো যতগুলো ঘর আছে সবগুলো ঘরে একটা করে 1 লিখবো তারপরে 2 টু 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 মজা না তারপরে বলছে সি নাম্বারে কাউন্ট গণনা করা ট্রেস অ্যান্ড রাইট এটা কিসের পিকচার অ্যাপল এতে অ্যাপল এখানে আমরা দেখছি 1 অ্যাপল 2 বলস টু বলস 1 বল 1 অ্যান্ট 2 অ্যাপলস এখানে আপনারা একটা জিনিস দেখেছেন যখন 1 বল থাকছে তখন বি এ ডবল এল বলছে আর যখন একটার বেশি 2 আছে তখন সেখানে একটা এস যুক্ত হচ্ছে তো যখন একের অধিক কোনো সংখ্যা বুঝে তখন সেটাকে এস বা ইএস যুক্ত করে বোঝানো হয় ইংলিশ ওয়ার্ড লেখার ক্ষেত্রে তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম এটুকু আবার প্রথম থেকে পড়ি প্রথমে আছে 1 এখানে বলের পিকচার তাহলে আমরা পড়ি 1 বল টু টু হচ্ছে অ্যান্টের পিকচার তাহলে 2 অ্যান্টস এখানে বলছে রাইট 1 আর 2 1 2 এটুটা লিখতে বলছে ফাঁকা ঘরে তারপরে সিতে চলে আসছে অ্যাপল এখানে অ্যাপল কয়টা 1 অ্যাপল তারপর 2 বলস 2 অ্যান্টস 1 বল 1 অ্যান্ট 2 অ্যাপলস এখানে আমরা ছবি দেখে কয়টা সংখ্যাটা ইংলিশে লিখছি এখানে 2 এখানে 2 এখানে 2 এটা তো লেখাই আছে এখানে 1 এখানে 1 এখানে 1 তাহলে এই অংশটুকু আমাদের পড়া হয়ে গেল পরের লেসন ইউনিট 4 এর লেসনস 4 টু 6 একটুকু আমরা পড়বো এখানে এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালফাবেট এখানে প্রথমে আসছি কিসের পিকচার এটা সি এটা ক্যাপিটাল লেটার সি আর এটা হচ্ছে স্মল লেটার সি ক্যাপিটাল লেটার সি স্মল লেটার সি সিতে কী হয় সিতে ক্যাপ সি এ পি ক্যাপ ক্যাপ অর্থ টুপি সিতে হয় ক্যাট সি এ টি ক্যাট অর্থ বিড়াল সিতে ক্যাপ ক্যাট এবার আমরা সি লিখব এই যে এখানে সি লেখা আছে এবং আমরাও সি প্র্যাকটিস করবো এটা ক্যাপিটাল লেটার সি আর এটা স্মল লেটার সি এটাও আমরা লিখবো এবং প্র্যাকটিস করব এখানে আমরা দেখে দেখে বলি সিতে ক্যাট সি এ টি ক্যাট তাহলে এখানে ফাঁকা আছে কি বসবে এ টি আছে তাহলে সি বসবে সিতে ক্যাট তারপরে এখানে টি টি টিতে কী হয় টি সামনের আগে কি বসবে এখানে এ এখানে সি তাহলে আমার সি এ টি ক্যাট এই পাশে আছে সি এ পি ক্যাপ এই যে ক্যাপের পিকচার সি এ পি ক্যাপ এ পি আছে সামনে কি বসবে সি আর এখানে দুইটা ফাঁকা আছে পরে পি আছে তাহলে সি এ পি ক্যাপ তাহলে আমরা ক্যাট ক্যাপ দুটো ওয়ার্ড শিখলাম সি দিয়ে ক্যাপ ক্যাট ক্যাট দুটো ওয়ার্ড শিখলাম আর এখানে নাম্বার শিখলাম 1 2 আরেকটা শিখলাম বল অ্যান্টস 1 অ্যাপল 2 বলস 2 অ্যান্টস 1 বল 1 অ্যান্ট 2 অ্যাপলস আর এখানে শিখলাম ক্যাপিটাল লেটার সি স্মল লেটার সি সিতে ক্যাপ সিতে ক্যাট ক্যাপ অর্থ টুপি ক্যাট অর্থ বিড়াল আর ক্যাপিটাল লেটার সি রাইটিং শিখছি ক্যাপিটাল স্মল লেটার সি রাইটিং শিখছি আর এখানে দেখছি সি এ টি ক্যাট সি এ টি ক্যাট আবার এখানে সি বসালে হয়ে যাবে সি এ টি ক্যাট এখানে সি এ টি ক্যাট আর এ পাশে সি এ পি ক্যাপ সি এ পি ক্যাপ সি এ পি ক্যাপ তাহলে আমাদের লেখা হয়ে গেল এবার আমরা যা যা পড়লাম তা তা লিখি নিজেরা লিখি এবং প্র্যাকটিস করি প্রথমে আমরা কী শিখলাম 1 2 তাহলে এখানে 1 লিখি 1 আমরা 1 এইভাবে লিখব 1 তারপরে লিখি 2 2 1
2 1 2 এরপর আমরা কি শিখলাম এখানে এই যে এখানে 1 1 on এগুলো আমরা নিজেদের খাতায় এইভাবে প্র্যাকটিস করব বইয়ে দাগ না দিয়ে আমরা খাতায় প্র্যাকটিস করব তাহলে এখানে 5টা on লিখি 1 1 1 1 1 তারপরের লাইনে লিখি সরি 2 2 2 2 2 হ্যালো এবার আমার আসছে 1 অ্যাপল তাহলে আমি এখানে লিখি 1 অ্যাপল A P P L E on apple তারপরে আসছে আমার one ball লিখি one b a double l one ball এরপর আসছে two balls আমরা যেগুলো যেগুলো পড়েছি সেগুলোই খাতায় এখন লিখছি two balls b a l double l s two balls তারপর আমরা পড়ছি one ant one ant এরপর পড়ছি two ants a n t s ants এরপর আসছে two apples a p p l e s two apples এই আমাদের ফার্স্ট পৃষ্ঠা এই যে প্রথম লেসন 1 2 3 এই পুরোটা আমাদের পড়া এবং লেখা হলো প্র্যাকটিস করা হলো এবার আমরা লেসন 4 5 6 এর এই অংশে চলে আসি এখানে আমরা দেখছি কি ক্যাপিটাল লেটার সি আর স্মল লেটার সি তো আমরা প্রথমে ক্যাপিটাল লেটার সিটা প্র্যাকটিস করি ক্যাপিটাল লেটার সি সি আমরা তো জানি ক্যাপিটাল লেটার 1 2 3 তিনটা দাগের মধ্যে লিখতে হয় ক্যাপিটাল লেটার সি 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 এবং স্মল লেটারে ই আমরা জানি ছোট হাতে সি হয় শুধু এই মাঝের ঘরে এই যে সি এগুলো আমরা আগে লিখতে শিখেছি কাজে আমাদের জন্য প্র্যাকটিস করা খুব সোজা সি 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 হলো তাহলে অনেকগুলো ছোট হাতে সি লিখে পড়েছি তারপর আসছে আমার সিতে ক্যাপ সিতে ক্যাট সিতে ক্যাপ সিতে ক্যাট আমি তো ক্যাপ ক্যাট বানান লিখে ফেলি সি এ পি ক্যাপ এরপর আসছে বানান সি এ টি সবগুলো স্মল লেটারই লিখলাম ক্যাপ ক্যাট তারপর আমরা এখানে চলে আসছি আমার শূন্যস্থান আছে ক্যাট আর ক্যাপ এই দুইটা পরের পৃষ্ঠা যে এখানে করি সি এ টি ক্যাট পরের লাইনে আমি এখানে সি ফাঁকা রাখছি এ টি লিখছি বইতে এভাবে লেখা আছে এখানে আমার কি বসবে সি তারপরের লাইনে এই ঘর ফাঁকা এই ঘর তো আমি তো দেখতে পাচ্ছি প্রথমে বসবে সি এখানে বসবে এ ক্যাট হয়ে গেল এরপর আসছে আমার ক্যাপ ক্যাপ বানান সি এ পি ক্যাপ প্রথমে আমি এটা ফাঁকা আছে এ পি আছে তাহলে এখানে আমার বসবে সি তারপরে এ লাইন এখানে চলে আসলো পি তাহলে এখানে বসবে সি এখানে বসবে এ এবং পি তাহলে আমাদের পুরোটা হয়ে গেল এখন এই পর্যন্ত আমাদের লেসন শেষ হলো তাহলে আজকের মতো এই পর্ব শেষ করি বাই